চোটের কারণে নেইমারের চলতি মৌসুম শেষ হয়ে গিয়েছিল অনেক আগেই। অনুমতি না নিয়ে সৌদি গিয়ে নিষেধাজ্ঞায় পড়া মেসিও বাকি সময়ে পিএসজির জার্সিতে আর খেলবেন কিনা সেটিও অনিশ্চিত। রোববার রাতে তিওর বিপক্ষে পিএসজির তিন তারকার মধ্যে কেবল এমবাপ্পে ছিলেন মূল একাদশে। আর এমবাপ্পের গোলেই লিটনাওয়া প্যারিসিয়ানরা প্রতিপক্ষের মাঠে শেষ পর্যন্ত লিগ ওয়ানের ম্যাচটি জিতেছে 3-1 ব্যবধানে। পিএসজির অন্য দুটি গোল এসেছে উগো একিতিকে ও ফাবিয়ান রুইসের পা থেকে। তিওর হয়ে একমাত্র গোলটি করেন জাভিয়ে সাফালাহা। তিওর বিপক্ষে এমবাপ্পের 8 মিনিটের এক গোলেই এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেই পিএসজি। বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া পিএসজি যে এই ম্যাচে হারছে না সেটি যেন নির্ধারিত হয়ে গেল সে সময়েই। লিগ আতে ম্যাচের প্রথম গোলটি দেওয়ার পর পিএসজি সর্বশেষ হেরেছে সেই 2021 সালের মার্চে। পিএসজি এই ম্যাচটি খেলতে নেমেছিল মেসি নেইমারের মতো বড় দুই তারকাকে ছাড়াই। নেইমার চোটের কারণে আগে থেকেই দলে নেই। ক্লাবের অনুমতি না নিয়ে সৌদি আরব সফরে গিয়ে 2 সপ্তাহ নিষিদ্ধ হয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। কাতার বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসিকে নিয়েই লিগে ঠিক আগের ম্যাচে লড়ার কাছে হেরেছিল পিএসজি। এরপর মেসির সৌদি যাওয়া আর বহিষ্কারের ঘটনা। 20 দলের লিগে পয়েন্ট তালিকায় 19তম স্থানে পড়ে থাকা তিওকে হারিয়ে সেই শঙ্কা দূর করেছে পিএসজি। ম্যাচের শুরুতেই গোল পেয়ে যাওয়া পিএসজিকে প্রথমার্ধে আর গোল পেতে দেননি তিওর গোলরক্ষক গতি গালন। পিএসজির গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুম্বাকেও অবশ্য একবার বাঁচাতে হয়েছে দলকে। 1-0 গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা পিএসজি দ্বিতীয় গোল পেয়ে যায় 59 মিনিটে। গোলদাতা প্রথম গোলের উৎস ভিতিনিয়া। 83 মিনিটে জাভিয়ের সাফালেরার গোলে ব্যবধান কমিয়েছিল ত্রয়া। তবে 3 মিনিট পরেই 3-1 গোলে এগিয়ে যায় পিএসজি। এবার এমবাপ্পের শট ফিরিয়ে দিয়েছিলেন গালন, তবে ফিরতি শটে গোল পেয়ে যান ফাবিয়ান রুইজ। এই জয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে আরেকটু এগিয়েছে নাসের আল খেলাইফির দল। 34 ম্যাচে 78 পয়েন্ট পিএসজির। নিকট প্রতিদ্বন্দ্বী লাসের চেয়ে 5 পয়েন্ট এগিয়ে গেল দলটি। শেষ 4 ম্যাচের 2টিতে জয় পেলেই রেকর্ড 11তম বারের মতো ফ্রেঞ্চ লিগ আ জিতবে প্যারিসিয়ানরা।